আহা রাত্রি কি করছো? যা করার তাই করছি। একটা কথা তোমাকে শেষবারের মতো বলছি রাত্রি, আমি ভালোবাসাকে আমি নিজের হাতে কবর দেব। আমার ভালোবাসাকে ফিরিয়ে নিতে এসেছি হারামজাদি, তোর জন্য সূর্য আমার দিকে তাকায় না, তোকেই আর শেষ করে দেব। আমার ভালোবাসাকে রক্ষা করার শক্তি আমার আছে। কিসের ভালোবাসা? তোর প্রেমিকের সত্যিকারের পরিচয় জানলে তোর ভালোবাসা জানালা দিয়ে পালাবে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস তার সত্যিকারের পরিচয় কি জানিস? জানিস সে কে? তোর সূর্য, আন্ডারওয়ার্ল্ডের তারাশির পোষা গুন্ডা। এই সূর্য সেই সূর্য যে তোর বাবা এসপি হাসানকে ধরে নিয়ে গিয়ে তাকে পঙ্গু করে দিয়েছিল। এই সূর্য সেই সূর্য যে সূর্য তোর ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। আমি বিশ্বাস করি না। আগে সূর্যকে জিজ্ঞেস কর, তারপর তো বিশ্বাস অবিশ্বাস। সূর্য, তোর কাম আপাতত এখানে শেষ, কালি তোর জায়গায় তুই ফিরে যা। বই না আমার, তোর কি হয়েছে? তোর চোখে কে পানি ঝরেছে? যে ঝরিয়েছে তার নাম বললে তুমি কি করবে ভাইয়া? খুন করম, তার কাইটটা টুকরা টুকরা কইরা মেইন অ্যাসেম্বলিতে গাড়িতে তুলে দিব। সূর্য, আমি লাশ চাই। যে আমার পোলের চোখকে পানি ঝরাইছে তার লাশ চাই। কি হয়েছে রাত্রি? উত্তর দিলে কি করবে, পারবে? আমার চোখ থেকে যতটুকু পানি ঝরিয়েছে ততটুকু পানি তার চোখ থেকে ঝরাতে? আগে বলো সে কে। এসপি হাসানের মেয়ে শিখা। কি? এসপির মেয়ের এত বড় সাহস? সূর্য, এক্ষুনি যা, ওর লাশ নিয়ে আয়। দাঁড়িয়ে আসিস কেন? ভাই যা বলছে তাই কর। সরি, শিখার কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওই এসপির মা কি জঙ্গলের বাঘিনী যে দত্তের নেতরে খায় বলবো? না, শিখাকে আমি ভালোবাসি। ভালোবাসোস মানে? আমার অর্ডারের চাইতে তোর ভালোবাসা ভালো হইল? যে আমার বোনের চোখের পানি ঝরাইছে তারে তুই কিছু করবি না? ওই মাইয়ার ভালোবাসার লাইগা তুই আমার লগে বেইমানি করবি? হ্যাঁ করব। শিখার ভালোবাসার পবিত্র পরশ আমাকে অমানুষ থেকে মানুষ বানিয়েছে। সেই ভালোবাসার মাঝে যদি আপনি বা আপনার কোনো লোক বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমাকে আপনার হারাতে হবে। সূর্য, এ তুই এ তুই কি করিতেছস? তুই এসপি মায়ের লেখা সব কিছু ছেড়ে দিবি? তুই ভুলে যাবি আমার সাথে এত দূরের সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ ভুলে যাব। আমি তো আপনার হয়ে অনেক কাজ করেছি লিডার। প্লিজ এবার আমাকে আমার ভালোবাসার হাত ধরে বাঁচতে দিন। বাঁচতে দিও মানে?
যে বনে জন্মের পর থেকে খেতে দেখি নাই, যার চোখে পানি দেখি নাই। না না সূর্য না, তুই আমার কথা শুনতে না পারোস, রবিন শুনবো। রবিন যা, শ্বাস করে দেবে আরে। আমার ভালোবাসাকে আমি তোদের হাতে ধ্বংস হতে দেব না। যে আমার ভালোবাসার রাস্তায় কাটা হয়ে দাঁড়াবে তাকে আমি খুন করে ফেলবো। এতদিন খুন করেছি অন্যের স্বার্থে, আর আজ খুন করব নিজের ভালোবাসার স্বার্থে। চল চল, আমারে সবল দেওয়ার আগে আমি তোরই খুন করুম, বেইমানে বাচ্চা। না ভাইয়া না, ওকে আমি শেষ করবো আমার নিজের হাতে। ওর ভালোবাসা যে পাইনি আর আমি যা পাইনি, বিশ্বাসঘাতক। শিখা, কি ভেবেছো তুমি? ভালোবাসার রঙিন চশমা আমার চোখে পড়িয়ে সত্যকে তুমি আমার কাছ থেকে চিরকাল গোপন করবে? কোনোদিনও আমাকে তোমার সত্যিকারের পরিচয় জানতে দেবে না? তুমি তুমি এসব কি বলছো? আমার চোখে চোখ রেখে বলো, তুমি কি আমার বাবাকে কিডন্যাপ করোনি? তোমার কারণে আমার ভাই মৃত্যু হয়নি? শিখা শিখা, আমার কথা শোনো। কি কি বলবে তুমি? তুমি একটা সন্ত্রাসী, একটা মাস্টার, তুমি ইরফান তার পোষা গুন্ডা। ইরফান তারাশির হয়ে আমি অনেক ক্রাইম করেছি, কিন্তু তাই বলে আমার মনটা মরে যায়নি শিখা। এই মন তোমাকে ভালোবেসেছে, তোমার ভালোবাসার জন্য আজ আমি ইরফান তারাশির সঙ্গে সমস্ত সম্পর্ক মিটিয়ে তোমার কাছে ফিরে এসেছি নতুন জীবনের সন্ধানে। আমি তোমাকে বলেছিলাম সূর্য, আমার শত্রুকে খুঁজে পেলে আমার নিজের হাতে গুলি করে তাকে আমি হত্যা করব। আজ সেই শত্রু আমার সামনে দাঁড়িয়ে। এ তুমি কি বলছো শিখা? তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আমার অতীতকে ত্যাগ করে এসেছি। তোমার হাতে হাত রেখে নতুন করে বাঁচার স্বপ্ন চোখে নিয়ে তোমার কাছে এসেছি, আর তুমি স্বপ্ন স্বপ্ন তো আমার চোখেও ছিল, কিন্তু সেই স্বপ্নকে তুমি দুঃস্বপ্নে পরিণত করেছো। আমি ক্ষণিকের জন্য কল্পনা করতে পারিনি যে আমার ভাইয়ের হত্যা আর বাবার পঙ্গুত্বের জন্য তুমি দায়ী। আমি ভাবতেও পারিনি যাকে আমি হীরে ভেবে আমার মনের সিন্ধুকে সাজিয়ে রেখেছি সেই হীরে নয়, কাচের টুকরো যার ধারালো আঘাতে আমার সংসার আমার স্বপ্ন আজ রক্তাক্ত। আমার আসল পরিচয় জেনে তুমি কষ্ট পাবে জানতাম, তাই নিজে এসেছিলাম তোমাকে সত্য বলতে, তোমার কাছে ক্ষমা চাইতে। কিন্তু তার আগেই তুমি সব জেনে গেছো, হাতের পিস্তল উঠিয়ে তুমি আমাকে খুন করতে চাইছো। ওকে করো করো গুলি, আমি তোমাকে বাধা দেব না। আমি জীবন দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, সেই জীবন যদি তুমি কেড়ে নিতে চাও পৃথিবীর বুক থেকে শেষ করে দাও এই সূর্যের অস্তিত্ব। গরগুলি শুটনি, গরগুলি শুটনি, গরগুলি গরগুলি শুট। আমি জানি তুমি আমার বুকে গুলি করতে পারবে না। তুমি ক্ষমা করে দিও। সূর্য
ওদেরকে বলো আমি খুন করিনি। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো আর ওকে নিয়ে চলো। সূর্য আমি খুন করিনি। সূর্য সূর্য সূর্য